নির্দিষ্ট সময়সীমা অতিক্রান্ত, কিন্তু এখনও সাংসদ কোটায় পাওয়া বাংলো ছাড়েননি মহুয়া মজ্জুর। এবার তৃণমূল নেত্রীকে শোকজ নোটিশ দিল ডিরেক্টর অফ এস্ট। নির্দিষ্ট সময়ের মধ্যে কেন তিনি সরকারি বাংলো ছাড়েননি সে বিষয়ে আগামী তিন দিনের মধ্যে মহুয়া মৈত্রকে জবাব দিতে বলা হয়েছে বলে কেন্দ্রীয় নগরায়ণ মন্ত্রকের সূত্রের খবর। উল্লেখ্য, টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগকে কেন্দ্র করে গত 8ই ডিসেম্বর শীতকালীন অধিবেশন চলাকালীন মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ করা হয়। সাংসদ পদ না থাকলে স্বাভাবিকভাবেই সাংসদ কোটায় পাওয়া বাংলোয় থাকার অধিকার থাকে না। আগামী 7ই জানুয়ারির মধ্যে সাংসদ কোটায় পাওয়া দিল্লির বাংলোটি ছেড়ে দেওয়ার ব্যাপারে মহুয়া মৈত্রকে নোটিশও দিয়েছিল কেন্দ্রীয় নগরায়ণ মন্ত্রকের অধীনস্থ ডিওই। যদিও এই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে গত মাসে দিল্লি হাইকোর্ট পর্যন্ত গিয়েছিলেন মহুয়া, কিন্তু আদালত তার এই আবেদন খারিজ করে দেয়। এ ব্যাপারে আইন মেনে ডিরেক্টর অফ স্টেট কর্তৃপক্ষের কাছেই আবেদন জানাতে হবে বলে জানিয়ে দেয় আদালত।